রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ, সরাসরি আমরা সেদিকেই নজর রাখবো, কি অভিযোগ আনছেন তারা? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, ঠিক কি অভিযোগ উঠে আসছে? বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পড়াতে গেলে তার খরচাটাও, কবরে গেলেও বিনা পয়সায় খরচাটা, বিয়েতেও টাকা, স্কলারশিপেও টাকা, আর কত করবে বলতে পারেন? আর কোথা থেকে টাকাটা আসবে? দেখো, রাজ্য পুলিশের কনস্টেবল পদপ্রার্থী যারা, তারা যে অভিযোগ তুলছেন, মূলত ইতিমধ্যেই যে ভ্যাকেন্সি সেটা নির্ধারণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রায় 8,500 জন্য কিন্তু পদ নির্ধারণ করা হয়েছে, এবং সেই পদে যারা পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেই পদে যারা পরীক্ষা দিয়েছেন, সেখানেই কিন্তু কাট অফ দুর্নীতির অভিযোগ করছেন। যোগ্যতা রয়েছে, বয়স পেরিয়ে যাচ্ছে, অথচ তাদের বিভিন্ন কারণে যে দুর্নীতির মুখে পড়তে হচ্ছে, সেই কারণে কিন্তু তারা চাকরি পাচ্ছেন না। এবং এই বিষয়টি নিয়েই গত মাসেও তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলেন শহীদ মিনারে। পরবর্তী ক্ষেত্রে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে গিয়ে তারা এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু সেখানে বিনা প্ররোচনায় তাদের উপরে পুলিশি হয়রানি, পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছিল। এবং এরপরে আজও তারা যখন শহীদ মিনারে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে আসেন, সেখানে প্রায় 200 জন পরীক্ষার্থী যারা আজকে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে লালবাজারে তাদের সেন্ট্রাল লক আপে রেখে দেওয়া হয়েছে, সেই অভিযোগ তারা তুলছেন। আমি সরাসরি শহীদ মিনারে রয়েছি, তারা প্রত্যেকে আতঙ্কিত, কেননা রাস্তায় বের হলে আবার নতুন করে তাদের ধরপাকড় শুরু হবে, এই আশঙ্কা তারা করছেন। যদিও তাদের যেটা দাবি, তাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় দুর্নীতি হয়েছে। আমি সরাসরি পদপ্রার্থীদের কাছে যাব। তোমাদের মূলত কি অভিযোগ? বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পড়াতে গেলে তার খরচাটাও, কবরে গেলেও বিনা পয়সায় খরচাটা, বিয়েতেও টাকা, স্কলারশিপেও টাকা, আর কত করবে বলতে পারেন? আর কোথা থেকে টাকাটা আসবে? জানলেন না কেন এই 3 মার্কস বাড়িয়ে দিয়ে কাদের সন্তুষ্ট করতে চাইলেন? কাদেরকে নেওয়া হলো, কাদেরকে বাদ দেওয়া হলো? যারা অভিযোগ করছেন তারা তো চাকরি পাওয়ার যোগ্যতম, তাদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না? আর অদ্ভুত উড়ে কথা বলছেন, 2017 সালে WBCS এর সাদা খাতা জমা দিয়ে যদি WBCS এর টপার হওয়া যায়, আমার মনে হয় সেটা আমাদের প্রতিনিধি সৈকতের জানা উচিত বা জানেও, তাহলে ওই অদ্ভুত উড়ে ঘটনার থেকে নিশ্চয় অদ্ভুত উড়ে এটা নয়। কি বলবেন তাপসবাবু? হ্যাঁ, আমি প্রথমেই এটা বলতে চাই, যে মুখগুলো দেখানো হলো, এরা সবাই প্রান্তিক পরিবার থেকে একটা কনস্টেবলের চাকরির জন্য গেছে, কিন্তু ওই যে 15 থেকে 18 গল্পটা বোধ হয় তোমাদের জানা নেই। আমার জানা আছে, আমি কাজ কন্ট্রাক্ট করি, তো 15 থেকে 18 মানে সিগন্যাল দেওয়া হলো 15 লাখ ছিল আগে, এবার তুমি 18 লাখ জমা দাও। একটা চাকরি 18 লাখ 20 লাখ প্রাইমারি থেকে কনস্টেবল এমনকি সিভিক ভলেন্টিয়ারেও আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে চাকরি দেওয়ার নাম করে। ওদেরকে সিগন্যাল দেওয়া হলো, যারা ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউতে যারা পাস করেছে তাদেরকে বলা হলো তুমি 18 লাখ টাকা জোগাড় করো। অর্থাৎ রিক্রুটমেন্ট বন্ধ, যেটুকু রিক্রুটমেন্ট হচ্ছে সেটা পেছনের দরজা দিয়ে বন্ধ হচ্ছে। SSC বন্ধ, টেট বন্ধ, প্রাইমারিতে নিয়োগের নাম করে লক্ষ লক্ষ টাকা গ্রামে গ্রামে তোলা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 100 ছেলের নাম আমি জমা দেব, যারা টাকা দেওয়ার পরে হন্যে হয়ে ঘুরছে বিভিন্ন তৃণমূলের নেতাকে, যে টাকা ফেরত দেওয়ার কোনো নাম দিচ্ছে না, বলতে গেলেই মিথ্যে মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে, যাদের কাছে 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা নেওয়া হয়েছে। একটা কনস্টেবল নিয়োগ হবে না অন্তত পক্ষে 18-20 লাখ টাকা না দিয়ে, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। সিভিক ভলেন্টিয়ারের পর্যন্ত নিয়োগ করতে গেলে টাকা নেওয়া হচ্ছে। ফলে এই সরকারের কাছে এই প্রান্তিক বেকার যুবরা, তারা কনস্টেবল হোক আর কোনো চাকরি বিনা পয়সায় পাবে এটা হবে না। ফলে রিক্রুটমেন্ট বন্ধ, সেই জায়গায় দাঁড়িয়ে পেছনের দরজা দিয়ে কিছু রিক্রুটমেন্ট হচ্ছে এবং সেটা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হচ্ছে। সারা রাজ্যের রিপোর্ট আমি দিতে পারি, আমার কাছে সেই রিপোর্ট আছে। আমি 1000 ছেলে মেয়ের নাম দিতে পারি যাদেরকে প্রাইমারির চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে।
বেশ শান্তিপূর্ণ একটা প্রতিবাদ, সেখানে পুলিশি হস্তক্ষেপ, তারপরে এখনো তোমরা যখন রয়েছো এখনো তো পুলিশ সরিয়ে দিচ্ছে। বর্তমানে এখন যা পরিস্থিতি চলছে, করোনা পরিস্থিতি, আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডিস্টেন্স মেনে মাস্ক পরিহিত অবস্থায় স্যানিটাইজার নিয়ে সমস্ত কিছু নিয়ম মেনে যখন এটা করছি, প্রশাসনের এইটুকুনি হুঁশ থাকা উচিত যে আমরা ভবিষ্যতের পুলিশের জন্য আজ আমরা এখানে এসেছি। তো তাদের আমাদের সঙ্গে সহযোগিতা এবং তারা যদি আমাদের দিকে একটু হাত বাড়ি দিত তাহলে জিনিসটা আরও বোধ হয় ভালো হতো। এমনকি আজকে আমরা যারা এসেছি অনেক দূর দূর থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমার বাড়ি গোবরডাঙ্গাতে, আমি গোবরডাঙ্গা থেকে এখানে এসেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা একটাই আর্জি, আমরা নিজের করজোড়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের অবস্থাটা কী হবে আপনি একটু দেখুন। এতটা দিন ধরে আমরা বহাল পরিস্থিতিতে পড়ে আছি, আমরা চাই মা বাবার মুখে একটু হাসি ফোটাতে, একটু অন্ন ফোটাতে, সেটা যদি না পারি আমরা তাহলে আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কিছু করার নেই। পুলিশের চাকরি একটা স্বপ্নের চাকরি। আপাতত ধন্যবাদ সৌরজ্যোতি। শহীদ মিনার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, মহাশয়ের কাছে, যে আমরা 2019-20 কনস্টেবলের একজন করে যোগ্য কর্মপ্রার্থী, তো আমাদের কাট অফ ছিল ফাইনাল মেরিট লিস্টে 38 এবং ইন্টারভিউ সমেত 15-র মধ্যে ইন্টারভিউ, তার নিয়ে মেরিট করা দরকার ছিল, কিন্তু সেখানে ফাইনাল মেরিট লিস্টে দেখা গেল তার মেরিট হয়েছে 56। তো দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আমাদের ওই 3 নম্বর যেটা এক্সট্রা করে দিয়েছে সেইটাই আমাদের কাছে, আমাদের খুবই চাকরি পেতে খুবই কষ্ট হচ্ছে, তো আমরা ওনার কাছে আবেদন জানাচ্ছি যেন আমরা যোগ্য প্রার্থী যাদের তাদের সবাইকে নিয়ে নেওয়া হোক, এবং সামনে আরও তো রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি আছে বিভিন্ন জেলা। তোমরা পুলিশ তো এখনও রয়েছে ঘটনাস্থলে, আমি সেই ছবিটাও দেখাতে বলি। ইতিমধ্যেই কিন্তু যারা এসেছেন শান্তিপূর্ণ প্রতিবাদ, তারা প্রত্যেকে ত্রস্ত ছিলেন, কেননা ইতিমধ্যে 200 জনের বেশি পরীক্ষার্থী তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং তারাও তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবিটা সন্দীপ পাল তোমাকে দেখাচ্ছেন, আমি আবারও পরীক্ষার্থীদের একাংশের কাছে যাব, সরাসরি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকালবেলা 200 জন বা তার থেকেও বেশি জন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে, এখনও পুলিশ তোমাদের বাধা দিচ্ছে, কী বলবে, কীভাবে দেখছো? স্যার, আমাদের 200 জন ছাত্রছাত্রী ছিল যারা এসেছিলো লালবাজারে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও আমরা বাকি যে ছেলে সমস্ত এসেছি তাদেরকেও পুলিশ এখনও সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা যে সমস্ত যোগ্য প্রার্থী যারা চাকরির জন্য বাবা মার মুখে দুলবেটো ভাত তুলে দিতে চায়, সেই চাকরিটা যেন আমাদেরকে পাইয়ে দেন এবং আমরা পরীক্ষার যে 4টে প্রসেস, যে 4টে ধাপ আমরা এগিয়ে এসেছি এবং চূড়ান্ত পরীক্ষার্থীতে আমরা অংশগ্রহণ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টি দুর্নীতির অভিযোগ করছো সেখানে প্রশাসনের কোনো হুঁশ নেই, অথচ তোমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছো সেখানে প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে, তৎপরতা দেখানো হচ্ছে, এটাকে কীভাবে দেখ? এটাকে স্যার খুবই খারাপ ব্যাপার লাগছে যে আমরা তো শান্তিপূর্ণভাবে আমাদের মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমরা এটা অনুরোধ করছিলাম যে তিনিই বলেছিলেন যে 24,000 ভ্যাকেন্সি এখনও খালি আছে, তাই করোনা পরিস্থিতিতে আবগাড়ি মাঠ পোস্টপন্ড হয়ে পড়ে আছে, আবগাড়ি রিক্রুটমেন্ট বন্ধ হয়ে আছে এবং নতুন রিক্রুটমেন্ট বেরোনোর কোনো চান্স নেই। আমি সেদিন বোর্ডে ফোন করেছিলাম, তো বোর্ডের আধিকারিক বলে তাদের কাছে কোনো আপডেট খবর নেই, তা রিক্রুটমেন্ট হতে হতে এখনও 2 বছর প্রায় সময় লেগে যাবে, চাকরির বয়স সীমাটা পেরিয়ে যাবে, তাহলে কী হবে? তাহলে বেকার যুবক আবার বেরোয় যাবে, হয়তো পরবর্তীতে এমন দেখা যাবে আস্তে আস্তে আমাদের মতো বেকার যুবকরা রাস্তায় বসছে, পাটিয়াতে ভিক্ষা করতে বেরোচ্ছে, নয় সুইসাইডের পথ বেছে নিচ্ছে, এছাড়া আমাদের কাছে কিছু নেই। আর আমাদের এমন পরিস্থিতি, আমরা মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য এরকম দিনের পর দিন রাতের পর রাত জেগে পড়াশোনা করছি, দৌড়ঝাঁপ করছি, ঠিক আছে, কিন্তু সেখানে এসে পরবর্তী পদক্ষেপে দেখা যাচ্ছে আমি সামান্য একজন যোগ্য প্রার্থী হয়ে বলছি যে কাট অফটা এত পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে, সেটা আমাদের 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 থেকে আমরা বলছি এটা ঠিক করা হয়নি। সকালে যখন তোমরা প্রতিবাদ জানাতে এলে তখনও তো পুলিশ সরিয়ে দিয়েছিল, শান্তিপূর্ণ একটা প্রতিবাদ, সেখানে পুলিশি হস্তক্ষেপ, তারপরে এখনও তোমরা যখন রয়েছো এখনও তো পুলিশ সরিয়ে দিচ্ছে। বর্তমানে এখন যা পরিস্থিতি চলছে, করোনা পরিস্থিতি, আমরা নির্দিষ্টভাবে নির্দিষ্ট ডিস্টেন্স মেনে মাস্ক পরিহিত অবস্থায় স্যানিটাইজার নিয়ে সমস্ত কিছু নিয়ম মেনে যখন এটা করছি, প্রশাসনের এইটুকুনি হুঁশ থাকা উচিত যে আমরা ভবিষ্যতের পুলিশের জন্য আজ আমরা এখানে এসেছি। তো তাদের আমাদের সঙ্গে সহযোগিতা এবং তারা যদি আমাদের দিকে একটু হাত বাড়ি দিত তাহলে জিনিসটা আরও বোধ হয় ভালো হতো। এমনকি আজকে আমরা যারা এসেছি অনেক দূর দূর থেকে, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, আমার বাড়ি গোবরডাঙ্গাতে, আমি গোবরডাঙ্গা থেকে এখানে এসেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন বা একটাই আর্জি, আমরা নিজের করজোড়ে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের অবস্থাটা কী হবে আপনি একটু দেখুন। এতটা দিন ধরে আমরা বহাল পরিস্থিতিতে পড়ে আছি, আমরা চাই মা বাবার মুখে একটু হাসি ফোটাতে, একটু অন্ন ফোটাতে, সেটা যদি না পারি আমরা তাহলে আমাদের মৃত্যু ছাড়া আমাদের আর কিছু করার নেই। চাকরি একটা স্বপ্নের চাকরি। ধন্যবাদ সৌরজ্যোতি। শহীদ মিনার থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। নজর রাখবো আবারও চম্পাহাটির দিকে, কারণ চম্পাহাটির বাজির